ফার্স্ট একটা ইলিগাল কাজ যেটা হওয়া উচিত নয়। তারপর দেখা গেছে একের পর এক, এমনি তো আমরা জানি নেপোটিজম চলেই, সে আজকে নয় বহু বছর ধরেই, অ্যাটলিস্ট আমার তো জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখে আসছি যে নেপোটিজম চলছে, সেটা ঠিক আছে চলছে সেসব চলুক। কিন্তু শোনা গেল, এরকম অনেকের মুখে শোনা গেছে যে বহুজন যারা বাইরে থেকে পেয়েছে তারা চাকরি নাকি 8 লাখ 9 লাখ এরকম টাকা দিয়ে চাকরি পেয়েছে। তো যারা যোগ্য প্রার্থী তারা চাকরি না পেয়ে টাকা দিয়ে চাকরি, শুধু যে এই শিক্ষক দুর্নীতিতে নয় বরং মিউনিসিপ্যালিটিতে হয়েছিল সেটা কিন্তু প্রথমেই জানতে পেরেছিলাম। আমি পৃথা দি আপনার কাছে শুরুতে আসছি। পৃথা দি একটু যদি বুঝিয়ে বলেন, আমরা SSC SLST প্রাইমারি এই সমস্ত দুর্নীতি নিয়ে গোটা বাংলাকে খবর দেখাচ্ছিলাম, গোটা বাংলার সামনে প্রথম থেকে আমরা এই নিয়োগ দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছি, পুরসভাগুলোতে দুর্নীতি নিয়ে আমরা খবর করছিলাম, তারপরে আমরা খবর করেছি যে CBI ঢুকেছে, CBI তদন্ত শুরু করছে। কিন্তু আপনাদের মূল অভিযোগটা কি? আমাদের বরানগর পৌরসভাতে টেন্ডার যে দেওয়া হয়েছিল ABS ইনফোজনকে, এটা কার সংস্থা দিদি যদি একটু ক্লিয়ারলি ভেঙে ভেঙে বলেন, এক বছর পর ABS ইনফোজন এটা কার সংস্থা দিদি যদি একটু ভেঙে ভেঙে বলেন? ABS ইনফোজন মানে অবভিয়াসলি পরে দেখলাম অয়ন শিলেরই সংস্থা এটা, আমরা তো আগে এটা জানতাম না যে অয়ন শিলের সংস্থা যে ছিল, এটা তো CBI ইডিআর পরে জানা গেল, এই শিক্ষক দুর্নীতিতে জানা গেল যেটা অয়ন শিলেরই সংস্থা। তো যাই হোক, তাকে দেওয়া হয়েছিল 2015 সালে, তারা প্রায় 2 বছর কাটিয়ে দিল খালি কবে পরীক্ষা হবে সেইটা ঠিক করতে। তার 1 বছর পর অ্যাডমিট কার্ড এলো পরীক্ষার, পরীক্ষা হয়ে যাবার আবার 1 বছর পর রেজাল্ট বেরোলো, এবং রেজাল্টের সাথে মানে রেজাল্ট কী, কোনো মেরিট লিস্ট নেই, মানে আমরা কি জানি যে পরীক্ষা দিলে যে কোনো গভর্নমেন্ট সার্ভিসেই মেরিট লিস্ট বেরোয়, মেরিট লিস্ট কিছু বেরোলো না, ইভেন অনেকে পরীক্ষা দিতেও পারেনি কারণ তারা অ্যাডমিট কার্ড পর্যন্ত পায়নি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হয়েছিল কম্পিউটার থেকে। আর কল লিস্ট যে এসেছিল ফর দ্য ইন্টারভিউ, যারা রিটার্ন ধরুন এক্সাম দিয়েছে, তাদেরও ওটা ডাউনলোড করতে হয়েছিল কম্পিউটার থেকে, ওই কদিন 2-3 দিনের জন্য রেখেছিল ওরা ওতে কম্পিউটারেতে, তো ওখান থেকে ডাউনলোড করে নিতে হয়েছিল। বাট কোনো মেরিট লিস্ট ওয়াজ নট পাবলিশড বাই বরানগর মিউনিসিপ্যালিটি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট একটা ইলিগাল কাজ যেটা হওয়া উচিত নয়। তারপর দেখা গেছে একের পর এক, এমনি তো আমরা জানি নেপোটিজম চলেই, সে আজকে নয় বহু বছর ধরেই, অ্যাটলিস্ট আমার তো জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখে আসছি যে নেপোটিজম চলছে, সেটা ঠিক আছে চলছে সেসব চলুক। কিন্তু শোনা গেল, এরকম অনেকের মুখে শোনা গেছে যে বহুজন যারা বাইরে থেকে পেয়েছে তারা চাকরি নাকি 8 লাখ 9 লাখ এরকম টাকা দিয়ে চাকরি পেয়েছে। তো যারা যোগ্য প্রার্থী তারা চাকরি না পেয়ে টাকা দিয়ে চাকরি, শুধু যে এই শিক্ষক দুর্নীতিতে নয় বরং মিউনিসিপ্যালিটিতে হয়েছিল সেটা কিন্তু প্রথমেই জানতে পেরেছিলাম, যেহেতু আমার বাবা INTUSির তরুণ ঘোষের নেতা ছিলেন, তো উনি ওনার কাছে মোটামুটি সব খবরই বরং মিউনিসিপ্যালিটির আসতো, যেহেতু ওনার একটা অফিসও ছিল ওখানে। মেরিট লিস্ট যখন পাবলিশ হয়নি তখনই প্রথম আন্দোলন শুরু হয় যে মেরিট লিস্ট কেন পাবলিশ হলো না, তারপর সেই থেকেই একটা কেসও করা হয়, মানে একটা নয় দুটো কেস হয়েছিল, একটা 2019-এ একটা 2021-এ, যেহেতু করোনা পিরিয়ড চলছিল 2019-এ কেসটা থামাচাপা পড়া যাওয়াতে 2021-এ আবার কেস করা হয়, যারা ক্যান্ডিডেট ছিলেন তারা আসেন আমার বাবার কাছে সাপোর্ট চাইতে, মানে হেল্প চাইতে, কারণ তারা যারা সত্যি যোগ্য তারা পায়নি, প্রচুর এরকম প্রার্থী রয়েছে। মানে আপনি কি এটা বলছেন যে এটা এটা দুর্নীতির, এটা দুর্নীতির যে আইসবার্গ তার হিমশৈলে চূড়া মাত্র, এই যে শুরুটা হলো, এবার কেঁচো খুঁটতে কেউটে অ্যানাকন্ডা সব কিছু বেরিয়ে পড়তে পারে প্রথম। ইয়েস ইয়েস ইয়েস, শুধু বেরিয়ে পড়তে পারে না, অলরেডি এরকম অনেক কিছু, এই যে আজকে সকালেই তো কেয়াদাসের কথা যেটা শুনছিলাম, কেয়াদাস একই টাইমে পরীক্ষা হয়েছে GDA মজদুরের, কি করে একই টাইমে সে একটা ক্যান্ডিডেট গিয়ে দুটো ভেনুতে পরীক্ষা দিল এবং কল লেটার বা যেটা ইন্টারভিউ লিস্টের যে কল লেটারটা সেটা কি করে সে পেলো, সে কি করে পরীক্ষা দেয় দু জায়গায় একই টাইমে যখন পরীক্ষা। তো এইরকম অনেক কিছুই, শুধু তাই নয়, এটা মানে বরানগর মিউনিসিপ্যালিটি বোধ হয় একমাত্র মিউনিসিপ্যালিটি যারা কেস করেছিল এই দুর্নীতির বিরুদ্ধে, তখন তো আর 2000
উনিশে তো আর সিবিআই ইডি কোনো ইয়ে ছিল না, সেটা তো এখন জানা যাচ্ছে টেটেড করতে এবং কি অদ্ভুত। আপনি পৃথাদি আপনি আমাদের সঙ্গে থাকুন, হাত রয়েছে পৃথাদি আপনি আমাদের সঙ্গে থাকুন, কি অদ্ভুত।